হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ইতিমধ্যেই তোমরা জানতে পেরেছো যে তোমাদের বিদ্যালয় থেকে অগস্ট মাসের মডেল অ্যাক্টিভিটিটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এই মডেল অ্যাক্টিভিটিটা নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের আমরা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নোত্তর পর্বটি আলোচিত হবে পার্ট ফাইভ নিয়ে, অর্থাৎ অগস্ট মাসের 2021 সালে যে সেকেন্ড সিরিজটি দেওয়া হয়েছে সেই সিরিজটি নিয়েই আমরা আলোচনা করব। আজ আমাদের আলোচনার বিষয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণীর ইতিহাস। তাহলে চলো দেখে নিই প্রথম প্রশ্ন কি আছে। কয় স্তম্ভের সাথে কয় স্তম্ভ মেলাও, আমরা এবার উত্তর পর্বটা দেখে নিই। কয় স্তম্ভে আছে ইয়ং ইতালি, সেফটি ল্যাম্প, ইউটোপীয় সমাজতন্ত্র, রক্ত লৌহ নীতি। কয় স্তম্ভে আছে সাসিমো, জোসেফ ম্যাসিনি, বিসমার্ক, হামফ্রি ডেভি। দেখে নিই আমরা উত্তরটা কি হবে। উত্তর পর্বে এবার দেখে নাও, প্রথম আছে ইয়ং ইতালির সাথে মিলে যাচ্ছে জোসেফ ম্যাসিনি, সেফটি ল্যাম্পের সাথে আজ যাচ্ছে হামফ্রি ডেভি, কারণ সেফটি ল্যাম্পের আবিষ্কর্তা বা নিরাপত্তাবাদীর আবিষ্কর্তা হচ্ছে হামফ্রি ডেভি। ইউটোপিয়া সমাজতন্ত্র বা কাল্পনিক সমাজতন্ত্রবাদের জনক যারা তাদের মধ্যে সাসিমো হলেন অন্যতম। রক্ত লৌহ নীতির প্রবক্তা হলেন বিসমার্ক। তাহলে এটা আমি ভুলে গেলাম। এবার আমরা আসবো সত্য মিথ্যা নির্ণয়। প্রথম প্রশ্ন যেটি আছে, ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত 1848 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হচ্ছে সত্য। শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ড বিশ্বের কারখানা হিসেবে পরিচিত হয়, এটি হলো সত্য। এবার 2.3 থেকে, হিটলারের ভাষা ইতালি ছিল একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র, এটি মিথ্যা। এবার সে অ্যাড্রিয়ানোপলের সন্ধি স্বাক্ষরিত ছিল রাশিয়া ও তুরস্কের মধ্যে, এটি সত্য। এবার সে রিজার্গিমেন্ট, দুই বা তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন রিজার্গিমেন্ট, কার্বোনারি সমিতির হাত ধরে ইতালিতে জাতীয়তাবাদী জাগরণ তথা আন্দোলনের জন্ম হয়, যাকে বলা হয় রিজার্গিমেন্ট বা পুনরুত্থান বা নবজাগরণ। এই জাগরণের মধ্য দিয়ে ইতালিবাসী তাদের অতীত ঐতিহ্য, সংস্কৃতি ও বীরগাথা সম্পর্কে বিশেষভাবে অবগত হয়। এবার সে ঘেটো বলতে কি বোঝে। ইউরোপের বিভিন্ন শহরের সংখ্যালঘু সম্প্রদায় যেমন ইহুদিরা তাদের নিরাপত্তার স্বার্থে শহরে একটি নির্দিষ্ট ঘেরা জায়গায় একসঙ্গে বসবাস করত। এই ঘেরা স্থান বা বসতিগুলোকেই বলা হতো ঘেটো। উল্লেখ্য, ঘেটো কথাটির উদ্ভব ইতালির ভেনিস শহরকে কেন্দ্র করেই। এবার আমরা আসবো 7-8 বাক্য উত্তর দাও। প্রথম প্রশ্ন, কাকে মুক্তিদাতা যার বলা হয় ও কেন, এটি একটি বড় কোশ্চেন, লম্বা কোশ্চেন, ঠিক না। যার দ্বিতীয় আলেকজান্ডার যুগ যুগ ধরে নিপীড়িত ভূমিদাসদের দাসত্ব বন্ধন থেকে মুক্তি দেওয়ার জন্য মুক্তিদাতা যার নামে পরিচিত। সিংহাসন আরোহণের পর যার দ্বিতীয় আলেকজান্ডারের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সংস্কার হলো ভূমিদাস প্রথার উচ্ছেদ। রাশিয়ার ইতিহাসে এটা তার এক অক্ষয় কীর্তি, ভূমিদাস প্রথা উচ্ছেদের জন্য যার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয়ে থাকে। এবার আমরা আসছি যেটা, সেটি হলো যে ভূমিদাস প্রথা যে বিলোপ, সেই ভূমিদাস প্রথা বিলোপের আমরা সম্পর্কে জানবো। ভূমিদাস প্রথা বিলোপের সিদ্ধান্ত গ্রহণ, যার দ্বিতীয় আলেকজান্ডার সিংহাসনে আরোহণ করে অনুধাবন করলেন যে রাশিয়ার পিছিয়ে পড়ার পিছনে একমাত্র ভূমিদাস প্রথাই দায়ী। রাশিয়ার আইন অনুসারে ভূমিদাসগণ ছিল মালিকের ব্যক্তিগত সম্পত্তি। মালিকেরা তাদের নিলামে বিক্রয় অথবা শারীরিক পীড়ন করলে রাষ্ট্র তাদের বাধা দিত না। ভূমিদাসরা বংশানুক্রমে ভূমিদাসের কাজ করত। এরপর পয়েন্ট হচ্ছে আলেকজান্ডার কর্তৃক ভূমিদাস প্রথা বিলোপের ঘোষণাপত্র। এই যে ঘোষণাপত্রটি আছে আমরা দেখে নিই। 1861 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি মুক্তির ঘোষণা দ্বারা জগন্য ভূমিদাস প্রথার উচ্ছেদ সাধন করে। এই ঘোষণা অনুযায়ী ভূমিদাসরা দাসত্ব থেকে মুক্তি পায়, ভূমিদাসদের নাগরিক অধিকার লাভ করে, জমিদারদের ভূমির একাংশ ভূমিদাসরা পায় এবং কৃষকরা জীবিকা নির্বাহের সুযোগ পায়। 4, জমিদাররা জমির জন্য ক্ষতিপূরণ সরকারের কাছ থেকে পায় এবং অন্তিম পয়েন্টের সেটি হল কৃষকেরা 4 বছরের কিস্তিতে এই অর্থ সরকারকে পরিশোধ করবে বলে ঠিক করা হয়। তো এই গেল নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের পার্ট ফাইভ এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর, যেটি অগস্ট 2021 সালের সেকেন্ড সিরিজের সংস্করণ। আশা করছি আমার ভিডিও, ইতিহাস বিষয়ের এই ভিডিও, মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও তোমাদের ভালো লেগে থাকবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা যারা নতুন আসছো চ্যানেলে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা প্রথম থেকেই আমার চ্যানেলে আসবে তারা কিন্তু তোমার বন্ধুদের কাছে যথেষ্ট পরিমাণে এটাকে শেয়ার করবে, যাতে তোমার পাশাপাশি তোমার বন্ধুরাও যথেষ্ট পরিমাণে উপকৃত। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কিন্তু বাড়িতে এই সমস্ত উত্তরগুলো নিজের বিষয়ভিত্তিক খাতায় লিখে নিয়ে বিদ্যালয় খুললে তার বিষয় শিক্ষকের কাছে জমা দেবে তোমাদের অভিভাবকদের মাধ্যমে। তোমরা কিন্তু কখনোই কোনো অবস্থাতেই বাড়ি থেকে বাইরে বের হবে না। তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি।
অন্যান্য এই নবম শ্রেণীর একই মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো পেতে নিচের দেওয়া যে লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করো, তাহলে এক জায়গাতে তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে, ওদের ফিরতে আর কোনো অসুবিধা হবে না।